ক্লাসে ঢুকবো, তখনই দেখি কে যেন আমাকে ল্যাং মেরে ফেলে দিছে। তখন থাপ্পড় দিতে যাব, তখনই দেখি এটার কেউ না, একটা মেয়ে দেখছি হাসছে, আর মেয়েটাও অপরূপ সুন্দর, মনে হলে এক মায়াবতী দূর। এইসব চিন্তা করে লাভ নাই তো, দেখি মেয়েটা বলতেছে, এ ছেলে চোখে দেখিস না। আমি অবাক হয়ে গেলাম, কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে। তখন আমি বললাম, আজব তো, আপনি তো আমাকে ল্যাং মেরে ফেলে দিছেন। এই তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি না, আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়ায় পাঠাইছে, কিছু তো দেখি না। দেখি আমার কথা শুনে হাসতেছে, পরে বলল, এই তোর সাহস তো কম না, বড়দের সাথে এভাবে কথা বলস। বড় মানে? আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেন? কি তোর কত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস? তুই আমাকে চিনিস, আমি কে? কেন, আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা বলতে হবে? আর হলেই বা কি, আমার তাতে যায় আসে না। তো এরকম ঝগড়া করতে করতে দেখি স্যার এসে পড়লো আর বলল, এই ছেলে তুমি ওকে চিনো? দেখুন না স্যার, আজ আমি নতুন ক্লাসে আসলাম, আর তখন এই মেয়েটা ল্যাং মেরে ফেলে দিছে। চুপ বেয়াদব, মেয়েদের সাথে ঝগড়া করো, যাও ক্লাসে। এটা কি হলো, দোষ করলো মেয়েটা আর দোষ হলো আমার? ধুর। তখন দেখি স্যার মেয়েটাকে বলতেছে, যাও মা ক্লাসে যাও। ধন্যবাদ স্যার। দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে। ধুর, আজ প্রথম দিন এসেই এই অবস্থা, কি জানি বাকি দিন কি হয়। তো ক্লাসে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দেই, আর না হলে পরে আবার আমাকে ভুলে যাবেন। যাই হোক, আমি বাবা মার 2 নম্বর সন্তান, খুব দুষ্টু আর খুব ভীতু। এবার 9ম শ্রেণীতে ভর্তি হলাম, আর এতক্ষণ যার সাথে ঝগড়া হলো একটা গুন্ডি মেয়ে, চিনি না। এই রে, আপনাদের পরিচয় দিতে গিয়ে আমার ক্লাস শুরু হয়ে গেল। তো আজ প্রথম দিন ক্লাস করলাম, কিছু নতুন ফ্রেন্ডও হলো। তো নতুন এক বন্ধু বলল, কিরে তুই ওই মেয়েটাকে চিনিস? কেন, মেয়েটা কি কোনো রাজার মেয়ে নাকি যে চিনবো? আরে শালা, জানিস এটা কার মেয়ে? কার মেয়ে? ওইটা হেড স্যারের মেয়ে। এর আগে ওই মেয়ের জন্য অনেক ছেলে স্কুল থেকে পালাইছে, আর অনেক ছেলেকে টিসিও দিছে। দোস্ত, তুই এই কথা আগে বলিসনি কেন? এখন আমার কি হবে? তখন তো মেয়েটাকে অনেক কিছু বলে ফেলেছি। জানি না দোস্ত, যা হবার হবে, উপর আল্লাহ জানে। অতপর খুব চিন্তায় পড়লাম, নতুন স্কুলে ভর্তি হলাম, এখন যদি বের হয়ে যেতে হয় তাহলে তো ভাইয়ার হাতে মার খেতে হবে, তার উপর মেয়েটা নাকি আমার 1 বছরের বড়। ধুর, এই চিন্তা করতে করতে কখন যে ছুটি হলো। তো বাসায় যাচ্ছি, দেখি কে যেন ডাকছে, এই হারামজাদা এদিকে আয়। তখন পিছনে ঘুরতে দেখি সেই হেডমাস্টারের গুন্ডি মেয়ে, তাও একটা সাথে লেডি গ্যাং। তো আমি ভয় বললাম, জি আমাকে ডাকছেন? ওই দোস্ত, মালটা নতুন, কি করা যায়? আমি শুনে হাত পা কাঁপা শুরু করতেছে, তারপর লেডি গ্যাং। তখন আমি ভয় বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তখন যা করেছি তার জন্য সরি। না না, তোকে তো ছাড়া যাবে না, আজ পর্যন্ত কেউ ওইরকম ভাবে কথা বলার সাহস হয়নি, আর তুই খারাপ, আজ তোকে মজা দেখাবো। মজা দেখতে কি রকম আপনারা জানেন কি? ওরে হারামি, কি বললি? ইয়ে মানে আপনি তো বললেন যে আপনি নাকি আমাকে মজা দেখাবেন, তাই আনন্দ হচ্ছে। আসলে এই প্রথম কোনো মেয়ে আমার সামনে মজা দেখাবে। মেঘলা, দোস ছেলেটা পাগল নাকি? বাহ, আপনার বান্ধবীর নামটা তো সুন্দর, কিন্তু এত গুন্ডি কেন? ওরে কচি খোকা, আসো তোমাকে মজা দেখাচ্ছি। কি বললি, আমি গুন্ডি? সত্যি, আগে মজাটা কই থেকে শুরু করবেন? আচ্ছা বাবু, মাথাটা নিচু করো। অতপর তাদের কথা মতো মাথা নিচু করলাম, ভাবলাম এটা নতুন রুল যে মাথা নিচু করলাম সেই ধুমধাম পিঠের উপর ঘুষি আর থাপ্পড় শুরু। তখন সে বলল, কেমন মজা দেখলা? এই প্রথম মেয়েরা মাইট দিল, আহারে কত যে মজা। কি বললি, এই দোস্ত চল আবার দেই ওরে ধুলাই। এই না না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে নতুন, তার উপর আমি নিষ্পাপ একটা শিশু, প্লিজ ছেড়ে দিন। ওরে আমার শিশু, তখন মনে ছিল না এটা? আসলে তখন বুঝতে পারিনি যে আপনারা গুন্ডা, থুকু গুন্ডি। হ্যাঁ আমরা গুন্ডির দল, কিন্তু তোকে তো ছাড়বো না, তুই কার সাথে বেয়াদবি করছিস? আচ্ছা এখন কি আপনার পা ধরতে হবে? আচ্ছা ধরছি। এই কি করছিস, ছাড় বলছি। কেন, আমি তো অপরাধ করেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। পয়সা থাক, আর অপরাধী শাস্তি হবে না, কখন না আবার অপরাধী গান শুরু করে দিবি। ও ঠিক বলছেন, খারান বলতেছি, ও গুন্ডি ও গুন্ডি রে, তুই অপরাধী রে, আমার মতো নিষ্পাপ শিশু কে দে ছাইরা দে। অতপর গান তারা শোনার পর সবাই হাসছে, আর মেঘলা দেখি রাগে ফুলতেছে। তখন আমি বললাম, আচ্ছা গানটা কি খারাপ হয়েছে? আচ্ছা নতুন একটা বলবো।
হারাম জাদা, তোর গানের বুষ্টি কি লাগে, তোকে আজকেই মেরে ফেলবো, তুই আমাকে চিনিস না। এ প্লিজ এভাবে থ্রেট দিবেন না, আর না হলে আমি আবার হিসু মানে প্যান্টে মুতে দেই। কথাটা শোনার পর মেঘলা ও তার ফ্রেন্ডরা সবাই হাসতেছে। অতঃপর সে বলল, তোর কথা শুনে আমার এখনো পেট ব্যথা করছে, তুই দেখি অনেক ভীতু। হ্যাঁ আমি অনেক ভীতু, আবার মাঝে মাঝে অনেক রাগি, তাই তখন রাগে কথাগুলো বলছি। আর এখন সেই রাগ কোথায়? ওই যে বললাম খুব ভীতু। শালা আগে জানতাম পুরুষরা নাকি বীর পুরুষ হয়, আর তুই দেখি ভীতুর ডিম। কি করব বলেন, আপনাদের মতো ইয়া বড় হাতি যদি আক্রমণ চালায় তাহলে আমি শেষ। কি আমরা হাতি? দোস্ত আমাদের হাতি বলছে, এই মালটাকে আবার ধুলাই দিতে হবে। মেঘলার এক বান্ধবী বলল, হ্যাঁ রে দোস্ত, মালটা সেই চালাক, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এই আপনারা তো মাল মাল করছেন কেন, আমি একজন সাধারণ নিষ্পাপ মানুষ, প্লিজ আমাকে যেতে দিন, দেরি হলে আবার আমার ভাইয়া আক্রমণ চালাবে। এত বড় দামরা ছেলে এখনো মার খায়। আচ্ছা ভাই কাল দেখা হবে, টাটা। যেই যেতে লাগলাম সেই আমার কলাটা টান দিল আর বলল, এই হারামজাদা কোথায় যাস, তোর তো এখনো শাস্তিই হয়নি। হায়রে আমার কপালে, আমি কার কপালে পড়লাম? এখনো তো কিছুই করিনি, যখন স্কুল থেকে বের করে দেব তখন বুঝবি। জানিস আমার আব্বু পুরো স্কুল আর কলেজ দেখাশোনা করে। ও তার মানে আপনার আব্বু আমাদের নাইট গার্ড না দারোয়ান? আচ্ছা রাতে দেখাশোনা করে নাকি দিনে? আমি জানি সব ওর বাবাকে, তবুও রাগানোর জন্য বললাম। হারামজাদা তুই কি বললি, আমার আব্বুর নাইট গার্ড আর কি দারোয়ান? তোকে তো মেরেই ফেলবো, ওই দোস্ত তোরা রডটা নিয়ে আয়। এই না না প্লিজ ছেড়ে দিন, আমি মরে যাব। আর আপনারা কি মানুষ, একটা নিষ্পাপ শিশুকে রড দিয়ে পিটাবেন? রাগ তো শিশু, এর আগে কত পিটাইছি কিন্তু আজকে তোকে সত্যি সত্যি মেরে ফেলবো, লাগলে জেলে যাব। তুই আমার আব্বুকে কি বললি? এই না আমাকে মারবেন না, আর আমি চাই না আপনার মতো সুন্দর একটা মেয়ে জেলে যাক। পাম মারিস আমাকে, কিছু বুঝি না। আচ্ছা আপনি বলুন, আপনি বললেন যে আপনার আব্বু স্কুল ও কলেজে দেখাশোনা করে, তাই আমি ভাবলাম যে নাইট গার্ড বা দারোয়ানও হতে পারে, তাই না বলুন? দেখ তোর কথা শুনে কিন্তু আমার শরীরে রাগের আগুন জ্বলতেছে। আচ্ছা তাহলে ঠান্ডা পানি নিয়ে আসি। তোকে কালকে স্কুল থেকে বের করে দিব। কেন, আপনি কি আমাদের প্রিন্সিপাল? যদিও জানি ওকে, তবুও ফাইজলামি করেই যাচ্ছি। হায় রে হারামজাদা, আমি না আমার আব্বু আব্বু শুনতে পারলে যে কি করবে। ও আচ্ছা তাহলে আপনি কি প্রিন্সিপালের মেয়ে? এই আমি প্রিন্সিপালের মেয়ে হতে যাব কেন? আপনারা বুঝলেন না তো, আসলে তার আব্বু স্কুলের হেড স্যার, আর কলেজ পুরোটাই তার দায়িত্বে, তাই তাকে রাগানোর জন্য বললাম, তাই এটা হেডমাস্টারের শয়তান মেয়ে। এখন গল্পে আসি, আপনি তো বললেন যে আপনার আব্বু স্কুলে দেখাশোনা করে, তাই তো বললাম প্রিন্সিপাল। আরে হারামজাদা আমার আব্বু হেডমাস্টার। ওই একই হলো। অনেক বকবক করছিস, এখন তোর মায়ের পালা, আর কাল স্কুল থেকে বিদায় দিব। একটু আবেগ দেখিয়ে বললাম, আজ আমি গরিব বলে কোনো রকম স্কুলে ভর্তি হয়েছি, অনেক কষ্টে পড়াশোনা করি, কি আর করার, অন্য স্কুলে দেখি আবার ভর্তি হতে পারি কি না। আহারে আমি বুঝতে পারিনি, সরি। যাক চাপাটা কাজে লাগলো, পরে আমি বললাম। আচ্ছা এখন তাহলে আমি যাই। আচ্ছা যা, আর ঠিক মতো পড়াশোনা করিস, কেমন? যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই। কি কথা বল? আসুন কানে কানে বলি, আর না হলে সবাই শুনবে। এখন বল। ইস কি গন্ধ, আপনার কানে পরিষ্কার করেন না? এই তুই কি বললি? না না কিছু না। কি বলবি তাড়াতাড়ি বল। আসলে আমি না খুব চাপা মারতে পারি, যেই বললাম সেই দিলাম দৌড়। তখন সে বলল, তার মানে তখন তুই আবেগ দেখিয়ে মিথ্যা বললি, এই হারামজাদাটাকে ধর। কে কাকে ধরে দিলাম ধর, উফ বেঁচে গেলাম, কি মেরে বাবা, আজকে চাপা না মানলে মেরে ফেলতো। তা আবার প্রিন্সি থুকু হেড স্যারের মেয়ে, কি জানি কি করে, খুব ভয় করছে, মেয়েটা পুরা গুন্ডি। এই ভয় বাসায় গেলাম তখন দেখি ভাবি বলতেছে, কি ব্যাপার আবির সাহেব, আজ প্রথম দিন গিয়েই এত দেরি হলো, নতুন কাউকে পেয়েছেন নাকি? আর বইল না ভাবি, আজ তো আমি শেষ হয়ে যেতাম। কেন কি হয়েছে? আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও বলতেছি। আচ্ছা বসো আনছি। অতঃপর পানিটা খেয়ে বললাম, আ কি শান্তি। এখন বলো কি হয়েছে? আরে ভাবি বইল না, আজ স্কুলে গেলাম হঠাৎ একটা গুন্ডিমের সাথে ঝগড়া হলো। কি বলো তারপর কি হলো? তারপর সব খুলে বললাম, তখন ভাবি কত শুনে বলতেছে, তুমি না আসলেই ফাজিল। খুব জোর বেঁচে গেলাম। আচ্ছা যাও ফ্রেশ হয়ে খেতে আসো। অতপর খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে দিলাম এক ঘুম, হারিয়ে গেলাম স্বপ্নের পৃথিবীতে, কি মজার এক স্বপ্ন দেখছি। তখনই দেখি কে যেন ডাকছে, চোখ খুলে দেখলাম ভাবি, পরে বলতেছে,
এই ওঠো আর কত ঘুমাবা, তুমি আর তোমার ভাইরা তো দেখি একই অবস্থা। উফ ভাবি, আর একটু ঘুমাই। আরে ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে, স্কুলে যাবা না? হাইরে আর একটু আগে ডাক দিবা না, দূর আজ দেরি হয়ে গেল। অতপর সকালে নাস্তা করে স্কুলে গেলাম, তো দেখি ক্লাসে স্যার, তো বললাম স্যার আসতে পারি? এই আচ্ছা, তোমরা কি ওকে চেনো? সবাই দেখি হাসছে। পরে বললাম স্যার গতকালকে তো ভর্তি হলাম। তা তোমাকে তো মনে হয় না তুমি স্টুডেন্ট। কেন স্যার? তোমার নিচে তাকাও। অতপর নিচে তাকিয়ে দেখলাম, আর তখনই আমি লজ্জায় মুখ ঢেকে ফেলি। আসলে তাড়াহুড়ার ভিতরে প্যান্টের বদলে স্কুলে লুঙ্গি পরে আসছি। এই দেখে সবাই হাসছে। তখন স্যার বলল, বিয়াদব ছেলে, এটা স্কুল, তোমার বাসা না, যাও চেঞ্জ করে আসো। সরি স্যার, আমি এখনই চেঞ্জ করে আসছি। অতপর আবার বাসায় গেলাম, লুঙ্গিটা রেখে প্যান্ট পরে আসলাম। ধুর, আজ যে কার মুখ দেখলাম। অতপর ক্লাসে ঢুকলাম, বন্ধুরা বলল, মামা তুই তো শেষ। কেন মামা, কি হয়েছে? ওই যে প্রিন্সিপাল স্যারের মেয়ে তোরে কুত্তালান খুঁজতাছে। ও আচ্ছা, এই কি বললি, আমাকে খুঁজতাছে? হ্যাঁ তোকেই খুঁজতাছে। মামা কাল আমার জানাজাটা পড়তে আসিস, আর ভুলটুল করে থাকলে মাফ করে দিস। কেন, তুই কি মরে যাবি? আমাকে যখন খুঁজতেছে তাহলে তো মেরেই ফেলবে। অতপর ভয়ে ভয়ে ক্লাস করলাম। একটু পর দেখি সেই গুন্ডা থুক্কু গুন্ডি মেঘলা ডাইরেক্ট স্যারের সামনে ক্লাসে ঢুকে আমার কলার ধরে নিয়ে গেল। আসলে মেঘলাকে নাকি সবাই ভয় পায়, তাই কিছু বলে না। অতপর সে মাঠের একটা জায়গায় আমাকে আনলো আর বলল, বল কোথা থেকে আগে তোকে শুরু করব। ছি কি বলছেন, এসব লোকে দেখলে কি বলবে? তাছাড়া এই মাঠে এ আমার না লজ্জা করছে। কি বললি আবার বল। উফ, এত আস্তে কেউ চরমারে। এই প্লিজ আমাকে ছেড়ে দিন, এবার চটটা একটু জোরে লেগেছে। এগুলো তো কিছুই না, তোকে আজ রড দিয়ে পিটাবো, খুব ফাজলামি করিস। একটু আবেগ দেখিয়ে বললাম, হ্যাঁ আমাকে মেরে ফেলুন, আমি বাঁচতে চাই না আর পৃথিবীতে। ওরে বাবা, এখন মরার ইচ্ছে হলো কিভাবে? জানেন সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, তাও আবার আজ স্কুলে প্রথমে লুঙ্গি পরে আসছি, পরে আবার বাসায় গিয়ে চেঞ্জ করে আসছি, তাহলে এই পৃথিবীতে বেঁচে কি লাভ বলুন? যেই বললাম কথাগুলো তখন সেই পরিমাণে হাসতেছে। যাক আমার আবার চাপা কাজে লাগে। তো তখন সে বলল, উফ তোর কথা শুনে আমি শেষ, তুই এত ফানি কেন রে? কেন, আপনার ভালো লেগেছে, আবার প্রেমে পড়েন না কিন্তু। এই কি বললি তুই? না না কিছু না প্লিজ, এই গরিব ছেলেটাকে কিছু খাওয়াবেন, খুব খিদে লেগেছে। চুপ বেয়াদব, চল। কোথায়? চল ক্যান্টিনে। অতপর তার সাথে ক্যান্টিনে গেলাম, গিয়ে দেখি ধুমধাম খাবারের অর্ডার দিচ্ছে। তখন আমি বললাম, এই আমি কিন্তু কোনো টাকা আনিনি। তুই খাবি নাকি মায়ের খাবি? এই না না খাবো, কিন্তু এত টাকা আপনি পাবেন কোথা থেকে? সব টাকা আমার আব্বু দিবে, আর এর থেকে বেশি প্রতিদিন খাই, আর আব্বু টাকা দেয়। পৃথিবীতে হইছে এক রাক্ষস রানী। কি রে কিছু বললি? না না কিছু বলিনি, কতদিন ধরে যে খাই না। আচ্ছা তোর নাম কি? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।